জানি না কেউ আছে কিনা। হ্যালো ফ্রেন্ড, আমি কক্সবাজার শুটিং এসেছি, এখন আমার ব্রেক টাইম, বাকিরা সবাই শুটিং করছে, আমি হোটেল রুমে বোর হচ্ছিলাম, তাই ভাবছিলাম বিকে যে একটু ঘুরে আসি আর লাইভে আপনাদের সবাইকে একটু শুনে যেতে রেখে আসি। এখনো কেউ নেই। কক্সবাজারে এর আগে আমি কয়েকবার এসেছি, বাট সূর্যাস্ত দেখার মানে সুযোগ আমার হয়নি। সূর্যাস্ত আর সূর্যোদয় একটাও আমি দেখতে পারিনি আজকে। মানে লাকিলি আমি এই টাইমটাতে ফ্রি, বাট মনে হচ্ছে না সূর্যাস্ত দেখতে পারবো, বিকজ এখানে অনেক বৃষ্টি হচ্ছে, টিপ 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 বৃষ্টি পড়ছে। আমিও ভিজে যাচ্ছি, মোবাইলও ভিজে যাচ্ছে, বাট আমার খুব ভালো লাগছে। আমি একদম একা, ভয়ও লাগছে, কারণ বিচে জানি না। না বাবা, খাবো না। আচ্ছা, অনেকে আসছে, এত নিরিবিলি কেন বিচ? হ্যাঁ, বৃষ্টি তো, এর জন্য মনে হয় অনেকে আসেনি। এগুলা ঠিক না, বুঝলা, এ দৃশ্যে এইভাবে দেখা কষ্টকর। আচ্ছা ত্রয়ী, তুমি চলে আসো, আমারও খুব কষ্ট লাগতেছে, কারণ আমি একা একা বিচে, আমাকে আজকে সঙ্গ দেওয়ার মতো কেউ নাই। রাশিয়ার সীমান্ত, গুড গুড, জোস ওয়েদার। হ্যাঁ, আসলে জোস ওয়েদার। পুত্রী কেমন আছে? পুত্রী পুত্রী মানে কি আমি জানি না, পুত্রী মানে কি ভিজে যাইতেছে। আপু কখন গেছো? আমি আজকে 10:30টার ফ্লাইটে আসছি। কুচকি কেমন আছে? হ্যাঁ ভালো আছি। এখন দেখেন রিমঝিম বৃষ্টি, তার সাথে সূর্য অস্ত, না সূর্যাস্ত যাবে না, কারণ আল্লাহ আমার মোবাইল ভিজে যাচ্ছে। এখান থেকে দেখা যায় সূর্য, দেখা যায় আমাকেও দেখা যায়। ও, বেশি ভয় লাগলে বলতে পারো, চলে আসতে পারি। যদি কোনো কারণে ভয় লাগে আর আপনি চলে আসতে আসতে যদি কোনো বিপদ ঘটার হয়, ঘটে যাবে। চিনতে চিনতে পারছো? মাঝে মাঝে কল দিতাম, না চিনতে পারি না। ডাইনি ডাইনি লাগছে, সবসময় সুন্দর লাগতে হয় না, মাঝে মধ্যে ডাইনি ডাইনিও লাগতে হয়। মোবাইল ভিজে যাচ্ছে। আমার মনে হয় যারা বলছেন যে ভালো লাগছে না, তাদের জন্য লাইভে আসার জন্য আমার একটা মেকআপ আর্টিস্ট রেখে মেকআপ করে তারপর লাইভে আসা উচিত, তাই না? মোবাইল নাই, এত মোবাইল নিয়ে এত টেনশন কেন? বিকাশ আছে না, আমার খুবই কষ্টের টাকা দিয়ে কেনা এই আইফোনটি, তো এটা নিয়ে আমার অনেক টেনশন থাকারই কথা। আকাশ অনেক মেঘলা, যেও না কে, আজকে আমি একলা, আমার সাথে কেউ নাই। অল টাইম কিউট লাগছে, থ্যাংক ইউ। আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি আমাকেও দেখাচ্ছি, যে সমুদ্রও দেখাচ্ছি। আইরি নাসের, ইরফান নাসের, ফাইনালি তুমি আমাকে লাইভে পাইলা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে অনেকে মানে ফ্রেন্ড সার্কেল একটা সার্কেল করে আসে। আমার খুব শখ, মানে আমরা ফ্রেন্ড সার্কেলরা কক্সবাজার আসবো, কক্সবাজার সিলেট সেরকম যেখানে হোক, বাট আমার খুবই ব্যাড লাক, আমার ফ্রেন্ডরা আমাকে সময় দেয় না ঘোরার জন্য, তাদের কারো কাছে সময় নেই। একসাথে প্ল্যান করে যে একটা ট্যুরে যাব, সেটার জন্য কারো মানে আমি জানি সবার ইচ্ছা আছে, বা সুযোগ বলেন, বাসার পারমিশন বলো, মানে কোনো কিছুই নেই। অনেকবার প্ল্যান করেছি, দেখা যাচ্ছে যখন প্ল্যান করেছি তখন
10-12 জন খুব প্ল্যান হই হুল্লা, আস্তে আস্তে 10 জন 8 জন 6 জন, এরপরে লাস্ট ফাইনালি আমি একা। তো একা যাওয়ার তো কোনো দরকার নেই, এর জন্য প্রত্যেকবার প্ল্যান করে করে প্ল্যান নষ্ট হয়ে যায়। আই নল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি তোমার নিউ হেয়ার কাটটা খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। আমি গতকাল আসলাম ওখান থেকে, নাভিদ বিকাশ অ্যাড পর, আমার বিকাশ অ্যাডের পর আপনি বিকাশ ইউজার, তাহলে বিকাশের যারা আছে ওদেরকে বলতে হবে, আমার কারণে অনেকে বিকাশ ইউজার হয়েছে, তার জন্য আমাকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়। এই জায়গাগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছে, আপনাকে দেখতেছি না, আমার মনে হয় আমার থেকে এই সমুদ্র দেখাটা অনেক বেশি এনজয়েবল, বিকজ আমাকে তো সারাক্ষণ ফেসবুকে দেখতেই পান। কক্সবাজার আসাটা সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, যেমন আমারও হয় না, শুটিং ছাড়া আমার আমি তো আসতে পারি না, তো আই গেস সমুদ্র দেখা উচিত। আর এখানে এত সুন্দর ওয়েদার, আমি আসলে আমার ফ্রেন্ডদের অনেক মিস করছি, আশা, অন্তরা, আকিব, কীর্তি, আমি সবাইকে অনেক মিস করছি। শার্লিন আপু, থ্যাংক ইউ আপু, আমাকে একজন বলেছে আমাকে ডাইনির মতো লাগতেছে, তো আমার মনে হয় আমাকে সুন্দর লাগছে না, তার কাছে আমার তার চোখে আমাকে সুন্দর লাগানোর জন্য আমি এখন থেকে নেক্সট যখন লাইভে আসব অনেক অনেক মেকআপ করে, অনেককে দেখেছি লাইভে এসে এমন 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 করে কথা বলে, আমি ওইভাবে কথা বলা ট্রাই করব। আর কে কি লিখছে, জাহাঙ্গীর আছে, নো নো নো, রিয়েল ফেস ইজ এক্সেলেন্ট, মেকআপ মেকআপে তো সবাই একই রকম, বৃষ্টিতে লাইভে আসার সাহস সবার থাকে না, এক্স্যাক্টলি এটাই। আপু তোমার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, আমিও মিস করছি যেই জায়গায় বসে আছো সেই জায়গাটাতে। কি অবস্থা সুন্দর, কক্সবাজার গেলে একবার বললো না, মিসি কক্সবাজার বললো, কক্সবাজার আমি বেড়াইতে আসি নাই ফাহাদ ভাই, আমি শুটিং এ আসছি, ইভেন কালকে রাতে আমার শুটিং শেষ করে ঘুমাতে ঘুমাতে 2টা 2:30 বাজলো, এরপর আমি সকালবেলার ফ্লাইটে আসছি, আবার আগামীকাল রাতে আমার ব্যাক করতে হবে, খুব দৌড়ের উপরে আছি, তো ঘোরার জন্য আমি আসি, ঘোরার জন্য আসলে অবশ্যই আমরা প্ল্যান করে আর সবাই মিলে আসবো। মেকআপ ছাড়া যে বৃষ্টি আসে সেই সাহসী, আমি মেকআপ ছাড়া সুন্দরী। চৈ তুমি চলে আসো, আমি একা একা অনেক বোর হচ্ছি, ভিতরের দলে কেন যাবে, আপনাকে সবসময় বাচ্চা বাচ্চা লাগে, বাচ্চা বাচ্চা লাগে, আনন্দ বড় হতে চাই, আমি চাই আমাকে একটু ম্যাচিও লাগুক, কিন্তু সবাই বলে যে আমাকে বাচ্চা বাচ্চা লাগে। আমি কতক্ষণ থাকবো লাইভে, মনটা মানে এইরকম জায়গায় আসলে সবসময় মন কেমন যেন উদাস উদাস লাগে, মন ভালো থাকলেও না কেমন একটা, মন খারাপও লাগে না ভালোও লাগে না, কেমন যেন একা বসে থাকতেই ভালো লাগে, এইরকম ফিল হচ্ছে আমার, যে আমি যদি এখানে এই জায়গাটাতে আমি যদি ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকি, বসেও থাকি, না খাই না ঘুমাই, কোনো কাজ না করি, কারোর সাথে কথা না বলি, আমার মনে হয় তারপর আমার ভালো লাগে। আমি তো ভয় আছি যখন তখন মোবাইল যদি টান দিয়ে নিয়ে যায়, আশেপাশে মানুষ আছে তো, আছে, আপনি সব সিম্পল থাকেন, হ্যাঁ আমি ট্রাই করি সবসময় সিম্পল থাকার, ইউজুয়ালি যারা আমাকে চিনে পার্সোনালি এরা বলতে পারবে আমি শুটিং ছাড়া মেকআপ খুব কম করি, বলতে গেলে করি না, আমি যখন ফ্রেন্ডের সাথে বের হই বা শুটিং ছাড়া এমনিতে যখন বের হই আমি জাস্ট একটু লিপস্টিক দিয়ে বের হয়ে যাই, বিকজ আমার মনে হয় শুটিং এ তো সারাক্ষণ মানে সকাল থেকে রাত পর্যন্ত মুখের মধ্যে মেকআপ দেয়াই থাকে, সকাল থেকে রাত পর্যন্ত মেকআপ দিয়ে আমরা শুটিং করি, রোজ রোজ এটাই হয়, মানে সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন 4 দিন তো এটাই হয়, সো যেদিন আমার শুটিং না থাকবে আমি আমার স্কিনটাকে একটু অক্সিজেন নিতে দিই, আমি ওই দিনটা মেকআপ না করি। এটা নিয়ে আমার একটা কথা আছে মেকআপ নিয়ে, যেটা হচ্ছে
আমরা যারা অ্যাক্ট্রেস বা মডেল, আমরা আমাদের ক্যারেক্টারের জন্য প্লাস হচ্ছে আমাদের কাজের জন্য এক এক সময় এক এক রকম মেকআপ করি, এক এক রকম গেট আপ নিই। আমাদের ফেসবুকে আপনারা যেসব ছবি দেখেন, অনেক সুন্দর সুন্দর ছবি, লাইক বউ সাজার ছবি, সুন্দর সুন্দর ওয়েস্টার্ন গেট আপে বা ব্রাইডাল গেট আপে আমাদের যখন ছবি দেখেন, আপনারা মনে মনে আমাদেরকে ওইভাবেই ভেবে নেন যে আমরা মনে হয় রিয়েল লাইফে আসলে এরকম সবসময় ডলের মতো থাকবো। বাট ফ্যাক্ট ইজ, আমি যখন মানে ফার্স্ট অফ অল আমি তো একটা মানুষ, আমি একটা নর্মাল মানুষ, আমি যখন ক্যামেরার সামনে থাকবো তখন আমি ওই গেট আপে থাকবো, বাট ক্যামেরার বাইরে যখন আমি কাজ ছাড়া আমি কেন ওই গেট আপে থাকবো, তাই না? সবসময় যে মেকআপ নিয়ে আমাকে মানে একটা পুতুল সেজে থাকতে হবে এটা তো না। যখন আপনারা দেখেন যে একটা মেয়ে অনেক মেকআপ করে ছবি দিল, আপনি যখন রিয়েল লাইফে তাকে দেখেন যে মেয়েটা আসলে অত ফর্সা না বা অত কি বলে গ্ল্যামারাস না, তখন আপনারা বলেন ও এত মেকআপ সুন্দরী, এত আটা ময়দা দিয়ে সুন্দর হয়েছে, কেন আমরা মেকআপ দিব না? আমরা হ্যাঁ আমরা মেকআপ সুন্দরী বিকজ আমরা মেকআপ মাখি আপনাদের জন্য, আপনাদের এন্টারটেইন করার জন্য, যেন আমাদের সুন্দর সুন্দর ছবিগুলো বড় বড় বিলবোর্ডে যখন আপনারা দেখেন আপনাদের ভালো লাগে, আমাদের যখন টিভিতে দেখবেন তখন যেন আপনাদের ভালো লাগে। এখন আপনি কি, আপনি যখন, আমি একটা এক্সাম্পল দিই, একজন মানুষ ব্লেজার পরে অফিসে যায়, তো সে কি বাসায়ও ব্লেজার পরে থাকবে, বাইরে গেলেও ব্লেজার পরে থাকবে? ওটা তার অফিসে যাওয়ার সময় সে পরে, সে তো নর্মাল লাইফে ব্লেজার পরে, সে বাসায় লুঙ্গি পরতে পারে, টি শার্ট পরতে পারে, খালি গায়ে থাকতে পারে, তাই না? তো এই ভুলটা যারা করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমরা যারা কাজ করি, আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমরা সবার আগে মানুষ, আমরাও 8-10টা মানুষের মতো নর্মাল লাইফ লিড করতে চাই। কাজ ছাড়া সময়টাতে আমরা আমাদের মতো থাকতে পছন্দ করি, আমরা মেকআপ করব না, আমরা মেকআপ ছাড়াও সুন্দরী, আমরা মেকআপ দিয়েও সুন্দরী। ওকে বাই, কথা হবে। ওকে শেফা দোস, লাভ ইউ, লাভ ইউ টু। তোমরা জীবনেও আসবা না, তো আমি একা একাই আসবো, একা একাই শুটিং করব, একা একাই লাইভ আসবো। এই যে তোমার শেফা, দিস ইজ ফর ইউ, দেখো সমুদ্র দেখো। অনেকে জয়েন করছে, একদিনের জন্য আইসা মজা হবে না, তুমি ঢাকা এসে কল দিও, একটা ছোট্ট আড্ডা প্লাস পার্টি দেবো না পাহাড়। হ্যাঁ ভাইয়া, ঈদের আগে একটু ব্যস্ত, ঈদের পরে একদিন দেখা করবো, এমনিতেও তোমার সাথে অনেকদিন দেখা হয় না। এভাবে বলো না, কান্না কান্না লাগবে। লাভ, আই লাভ সমুদ্র, আমি ছাড়া আমি সারা জীবনে কি এইখানে দাঁড়ায় কাটায় দিতে পারবো? আই ডোন চোরি, কেউ মোবাইল নেবে না, আমার তো ভয় লাগতেছে, ওই আমি একা তো মানে বিচে কখনো আসি নাই। না নিবে না কেউ মোবাইল, অনেক মানুষ চলে আসছে এখন, বৃষ্টি কমছে, দেখো সূর্য দেখাই সবাইকে, সূর্য কই? ওই যে সূর্যাস্ত কখন যায় আমি জানি না, আজকে আমি যতক্ষণ আমার যতক্ষণ হচ্ছে কি আমাকে আবার কল না দিবে শুটিং এর জন্য আমি ততক্ষণ লাইভে থাকবো, কারণ আমি বোর। কারো ইচ্ছে হলে লাইভে থাকবেন, ইচ্ছে না হলে চলে যাবেন, বাট বাজে কোনো কমেন্টস করবেন না। আমি আমার MB খরচ করে আমার মোবাইল দিয়ে লাইভে আসছি, তো আপনারা এইসব নিয়ে কোনো বাজে কমেন্টস করবেন না। আর লাইভ নিয়ে যাদের প্রবলেম হয় তাদের আমি বলছি, আমি মোবাইল, আমি একটা দামি মোবাইল ইউজ করি, এখন তো অ্যান্ড্রয়েড ফোনেও লাইভ অপশন আছে, এখানে যেহেতু একটা অপশন আছে আমি কেন সেটা মানে ইউজ করব না? এই মোবাইল কোম্পানিরা, ওরা হচ্ছে প্রিজমা বলেন বা লাইভ বলেন, এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমি দেখেছি, আমিও প্রিজমায় ছবি আপলোড করেছি, আমিও লাইভে আসছি এর আগে দুইবার। তো আমার কথা হচ্ছে এইগুলা যদি মানে কি বলে এগুলারে কি বলে, আচ্ছা যাই হোক, এগুলা যদি ফ্যাসিলিটিস, হ্যাঁ ফ্যাসিলিটিস আমাদের দিচ্ছে, আমরা কেন এগুলো ইউটিলাইজ করব না, তাই না? যদি আপনার লাইভ নিয়ে প্রবলেম থাকে আপনি লাইভে আসবেন না, প্রিজমা নিয়ে প্রবলেম থাকলে আপনি প্রিজমার ছবি করবেন না, বাট যারা করছে তারা ব্যাপারটা এনজয় করছে, তাদের কেন আপনি ক্রিটিসাইজ করবেন? আপনার তো ওইটা কোনো রাইট নাই, তাই না? বেশি দিন আপু তোমার জন্য নিজের লেখা গান একটুখানি, তুমি ফিরবে কবে? আমি কালকে রাতের বাসেই ফিরবো, কারণ পরশুদিন সকালে আমার আরেকটা শুটিং আছে। একলা একলা না, ইউনিটের অনেক মানুষ আছে, গত বছর
আমার আইফোনটা ওখান থেকে নিয়ে গেছে হাত থেকে, মানে অনেক মানুষ আছে, এরা কেউ না কেউ তো হেল্প করবে আমার মোবাইল নিতে আসলে। দোস্ত তুই মইরা যা, আমি মরলে তোকে হেল্প করবে কে? শোন রাই, আমি যদি মারা যাই 2 দিন পর পর যে ফোন দিয়ে বলো আমার ফ্রেন্ডের কথা, তখন তুমি কার কাছে বলবা বলো তো? কে 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 তোমাকে হেল্প করবে? আচ্ছা আর কে কে আসলে লাইভে? আমি ভাবছি রাগ করে ঘুরতে গেছো। হ্যাঁ রাগও আছে মনে, বাট রাগ করে ঘুরতে যাওয়ার মতো